তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চান্দাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের, চান্দাবাজি করবেন যেই পার্টি হোক। সেই পার্টিকে আমি বারবার বলছি যে চান্দাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ ভোগাবেন না, তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে। পুলিশের মোরাল অনেক ডাউন, চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে। আর একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি, ব্যাংক দখল করবে কে কারে। এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি, আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি, আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। আগামী বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন, যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে, যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে, তারাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না, কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন। আমি রাতে রাতে কি আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে, আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নেই। কিছু কী করার আছে, যদি ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কী করবে? আপনারা দয়া করে, আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি, যদি আমাদের করার সম্ভব আমরা করবো, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি, একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আনসারের একটা পার্ট, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা, এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব, যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তার থেকে চলে যান। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব, সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত, আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না, আমি যা বলবো তাই করব, করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকেলে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি, না মোটেও না। আমি এই প্রথম এখনও ঢুকি নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে, আমি ভদ্রত আপনাদের সাথে আনন্দ মানন্দ করবো তার হবে না। আমি এখনও ঢুকে নেই, আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে, এটা আপনাদের পছন্দ হইল না হইল, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করেছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য, দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার
নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চান্দাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের, আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল, চান্দাবাজি করবেন। আমি শুনেছি কাওড়ান বাজারে গিয়ে চান্দাবাজি করেন, কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে, কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করবো। তারপরে আমি এখানে একদিন থাকি আর তিন দিন থাকি, দুদিন আছি। আর চান্দাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চান্দাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ ভোগাবেন না, তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে যারা চান্দাবাজি করবে। আর যারা চান্দাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন, কী করা লাগে সেটা আমরা করব। লয়েন অর্ডারটা নিয়ে আসেন, এ দেশ এভাবে চলতে পারে না।